মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এত বিশাল গরুর, যে গরুর এত বিশাল আর ভয়ঙ্কর তার উপর যে বসে আছে সে কেমন হবে? কংস, এত বছর ধরে তুমি যার অপেক্ষা করছিলে সে তোমার সামনে দাঁড়িয়ে। কংস, বৃন্দাবনের গোয়ালা যশোদা লাল কৃষ্ণ কানাই, বৃন্দাবনের গোয়ালা গাভী চড়িয়ে বেড়ায় গোপিনীদের নয়নের মণি যশোদা লাল, আমি তো সে, কিন্তু তোমার জন্য আমি অন্য কেউ। কংস, কে তুই? কংস আমার জন্যই আকাশবাণী হয়েছিল, আমি সে কংস যার জন্য ব্রজমণ্ডলে নতুন জীবনের সঞ্চার হয়েছিল, আমি সে যার দর্শন পাওয়ার জন্য ঋষি মুনি যুগ যুগ ধরে তপস্যা করেন, আমি সে যার সান্নিধ্য পাওয়ার জন্য ঋষি মুনিরা আর দেবতারা গোপ গোপিনীদের রূপ ধারণ করে এই সংসারে জন্ম নিয়েছেন। কংস আমি সে যে তোমার পাঠানো প্রত্যেকটা অসুরকে এক এক করে বধ করেছে, আর যদি জানতেই চাও তাহলে শোনো, আমি সে যাকে পাওয়ার জন্য তুমি মা দেবকী আর বাবা বাসুদেবকে বন্দী করে রেখেছো। আমাকে ভালো করে দেখো কংস, আমি সেই বালক যাকে তুমি এত বছর ধরে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছ, আমি সেই বিষ্ণুর অবতার, আমি হলাম দেবকী মায়ের অষ্টম সন্তান। কংস দেখো ভালো করে, ভালো করে দেখো আমায়, চিনতে পারছো নিজের মৃত্যুকে? ভয় পেও না, যতক্ষণ না আমি তোমার ভ্রম দূর করতে পারছি তোমাকে বধ করব না, তোমার সমস্ত শঙ্কা দূর করার পর তোমাকে একটা শেষ সুযোগ দেওয়া উচিত। কংস, সুযোগ? তুই দিবি আমায় সুযোগ? তুই? কংস আমি একবার নয় বরং তোমাকে সহস্রবার সুযোগ দিয়েছি। প্রথম সুযোগ তো সেদিন দিয়েছিলাম যেদিন আমি তোমার কারাগার থেকে চলে গেছিলাম, আমি তোমাকে ধর্মের পথে চলার সহস্রবার সুযোগ দিয়েছি, কিন্তু তোমাকে দেখো তুমি অধর্মের স্রোতে আরো বয়ে চলে গেলে, তুমি তোমার অধর্মকে এত বড় করে তুললে যে নিয়তির সময়ের পূর্বেই তোমার বিনাশ করতে আসতে হলো, তুমি তোমার সমস্ত সুযোগ হারিয়েছো। কংস এবার তোমার মৃত্যু নিশ্চিত, তোমার কাছে শুধু আজকের রাতটাই রয়েছে নিজের অধর্মের পথ ত্যাগ করে আমার মা আর ব্রজবাসীর কাছে ক্ষমা চাও, না হলে কালকের সূর্যোদয় তোমার জীবনের শেষ সূর্যোদয় হবে। কংস কালকের সূর্যের সাথেই তোমার জীবনের সূর্য সর্বদার জন্য অস্ত হয়ে যাবে, ধর্ম না অধর্ম, জীবন না মৃত্যু, সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। কংস সূর্যোদয় হলেই আমি আবার আসবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।